আশরাফুল ইসলাম ফয়সাল প্রশ্ন করেছেন, রাষ্ট্র প্রতিষ্ঠা কীভাবে হবে, নবী রাসূলদের মূল দাওয়া কী ছিল? আশরাফুল ইসলাম ফয়সাল ভাই, নিঃসন্দেহে রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা একটা বিরাট কাজ এবং সওয়াবের কাজ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা নবী রাসূলদের দাওয়াতের মূল উদ্দেশ্য ছিল না। নবী রাসূলদের দাওয়াতের মূল উদ্দেশ্য ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা। সে তাওহীদ প্রতিষ্ঠা করে শরিয়া প্রতিষ্ঠা করা, অর্থাৎ আকীদা এবং শরিয়াকে যথাযথভাবে প্রতিষ্ঠা করার নাম হচ্ছে, সেটা হচ্ছে মূলত দিন প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা করার অর্থই হচ্ছে ইমানের আরকানগুলি প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা করার অর্থই হচ্ছে ইসলামের আরকানগুলি প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠার অর্থ হচ্ছে এহসান প্রতিষ্ঠা করা। এগুলিকে যথাযথ প্রতিষ্ঠা করলেই দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। সেটা কেউ যদি কোনো রাষ্ট্র ক্ষমতা না যায়, অন্য কেউ দ্বারা সম্ভব করবে, আর যদি রাষ্ট্র ক্ষমতা যাইতে নাও পারে, তার জন্য সে জবাবদিহি করতে হবে না। কিন্তু চেষ্টা থাকতে, ইমানদার সবসময় চেষ্টা করবে আল্লাহর শরীয়ত যেন বাস্তবায়িত হয়, আল্লাহর শরীয়ত যেন আল্লাহর জমিনে বাস্তবায়িত হয়। ইমানদার সবসময় চেষ্টা করবে, কিন্তু এই চেষ্টা যেন অন্য কিছুর উপরে প্রাধান্য না পায়। তার প্রাধান্য প্রথম কাজ থাকবে তাওহীদের জিনিসটা, যে নবী রাসূলগণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা জীবন, শুধু মক্কার জীবন নয়, মক্কা মদিনা এবং সাহাবায়ে কেরাম এর পরবর্তী যুগে সবাই একটি জিনিসের প্রতি মানুষকে আহ্বান জানিয়েছেন, সেটা হচ্ছে তাওহীদ। তারাই বলতেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে তারা সারা দুনিয়া ছড়িয়ে পড়েছেন। এইটার বাধা হওয়ার কারণে যুদ্ধ করেছেন, যেখানে বাধা হয়নি, ইমান ঢুকে গেছে, সেখানে আর যুদ্ধ করার প্রয়োজন হয়নি। মক্কাতে বাধা হয়নি, ইমান এনেছেন, মক্কাতে এইভাবে সেটা পরবর্তীতে এমনিতেই আলহামদুলিল্লাহ বিজয় লাভ করে, যেখানে যেখানে এইভাবে মানুষ ইসলাম গ্রহণ করেছে, সেখানে আর যুদ্ধের প্রয়োজন হয়নি। এর অর্থ হচ্ছে ইমান দাবিটা হচ্ছে বড় জিনিস, শরীয়ত প্রবর্তন করা হচ্ছে ইমানের পরিপূর্ণ বাস্তবায়ন। সেটা করতে পারলে আলহামদুলিল্লাহ, এবং সেটার জন্য প্রচেষ্টা থাকতে হবে, চেষ্টা করতে হবে, ভালোবাসতে হবে এটাকে, এবং এটা ইমানের একটা বিরাট অংশ, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু এটাই মূল, এটাই আসল, এটা না হলে কিছু হলো না। এই জাতীয় যারা প্রচার করে বেড়ায় তারা আসলে পদভ্রষ্ট, এবং তারা আসলে কোরআন এবং সুন্নাহর যে দাওয়াতের যে সঠিক নীতি, তা থেকে ভিন্ন পথে নিজেদেরকে পরিচালিত করছে। আমাদের সমাজে এদের অভাব নেই, এই মানুষগুলোকে সঠিক পথে নেয়া, তাদেরকে সঠিক পথে দিশা দেয়া আমাদের দায়িত্ব। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এদেরকে সঠিক পথে দেন, তারা যেন বুঝতে পারে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই বোঝেনি, ইলাহা শব্দের অর্থ বোঝেনি, যেই ব্যক্তি কী বাস্তবায়ন করতে হবে সেটাই বোঝেনি, সেই ব্যক্তি যদি কোনো রাষ্ট্রের ক্ষমতা পেয়ে গেল, সে কী বাস্তবায়ন করবে? সে তো এই ইসলাম বিরোধীতেই বাস্তবায়ন করে বলবে অনেক সময়, কারণ সে জানে না কী বাস্তবায়ন করতে হবে। এই জন্য আগে জানতে হবে। আল্লাহ তাআলা যে জিনিসটি জানার জন্য গুরুত্বের সাথে বলেছেন, আল্লাহ বলছেন ফায়লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহটা বেশি করে জানতে বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কী, তার রোকন কী, তার শর্তগুলো কী, তার প্রভাব কী, বাস্তবায়ন করলে কী লাগে, লাই বলার সাথে সাথে কী জিনিস জড়িত, এই জিনিসগুলো যদি কোনো একজন ইমানদার না বুঝে, তাহলে তার ইমান তো পোক্ত হয় নাই, সে কিসের দাওয়াত দিবে? এই জন্য দাওয়াতের আগে নিজে দাওয়াত কিসের দিবে এটা জানতে হবে, এবং কীভাবে দিবে এটাও জানতে হবে। যে এমন জিনিস নিয়ে তার বাড়াবাড়ি করবে না, যে জিনিস হলে আলহামদুলিল্লাহ, না হলে ইসলামের কোনো ক্ষতি হয়ে যাবে না, ইসলামকে পরিপূর্ণ বাস্তবায়ন করা যাচ্ছে না, এটা দুঃখ থাকে যাবে, মানুষের আশা আকাঙ্ক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু আল্লাহ তাআলা তার সেটা আপনাকে পাকড়াও করবে না, কারণ আপনাকে সে ক্ষমতা দেননি। নিজের উপর জোর করে এমন ক্ষমতা নেয়া ফরজ ওয়াজিব কেউ বলেনি যেটা আসেনি আপনার উপর। ধরেন আপনার জোহরের ওয়াক্ত হয়নি, সূর্য পূর্ব দিগন্তে আছে, আপনার দায়িত্ব নয় জোর করে সূর্যটাকে পশ্চিম দিগন্তে নিয়ে যাওয়া, যে জোহর নামাজ পড়তে পারলাম না, এখনই জোর করে সূর্যটাকে পশ্চিম দিগন্তে নিয়ে যাবো, এটা নয়। আপনার আশা থাকবে যদি কোনো আল্লাহ সুযোগ দেয়, কোনো দিন ব্যবস্থাপনা দেয়, আমি সেটার অবশ্যই শরীয়ত বাস্তবায়ন করব। এই জন্য এটা কখন আসবে, এই সুযোগ আসবে যখন ইমান এবং আমল সালেহ পূর্ণ হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন যে যারা ইমান এবং আমল সালেহ পূর্ণ হবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকে সুপ্রতিষ্ঠিত করবেন। দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যখন ইমান এবং আমল সালেহ পরিপূর্ণ হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে মদিনার রাষ্ট্রে কর্ণধার বানিয়েছেন এবং সারা দুনিয়া তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আপনার আমার এই জন্য সাহাবায়ে কেরামের ইমানের দিকে ফিরে আসি, তাওহীদের দিকে ফিরে আসি, আকীদা বিশুদ্ধ আকীদার দিকে ফিরে আসি। যেখানে আমাদের দেশে এখনও কবর পূজা চলছে, মাজার পূজা চলছে, আর ইয়াদ বানাচ্ছে, ঈদ বানাচ্ছে, অমুক বাগি তমুক বাগি, কোনো শেষ নাই, অমুক শরীফ তমুক শরীফের কোনো গণি শেষ করতে পারবেন না, রাস্তায় কোনায় মাজার, বাসায় মাজার, বা এই ঘরের ভিতরে মাজার, ব্যবসায়ীরা ঘরের ভিতরে পর্যন্ত ঢুকে গেছে, আপনার স্ত্রী শিরিক করছে, আপনি কিছু করতে পারেন না, পরিবার শিরিক করছে, কিছু করতে পারছেন না, সেখানে আপনি একটা রাষ্ট্র দখলের জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, সেটা পরেই হোক না হয়, আপনি আগে নিজের ঘরের ভিতরে দিনটা কায়েম করুন, ঘরের ভিতরে সমাজে দিন কায়েম করতে হবে, যেগুলো আপনার অধীন আছে সেগুলোতে কায়েম করুন, সারা বিশ্ব ইনশাআল্লাহ দিন কায়েম হয়ে যাবে। আমাদের সমস্যা হচ্ছে এটা,
আমরা নিজেদের মধ্যে দিন কায়েম করতে চেষ্টা না করে আমরা বাইরের লোকদের মধ্যে দিন কায়েমের জন্য ব্যস্ত হয়ে পড়ি, এটা কিন্তু ঠিক নয়। আপনি নিজের মধ্যে কায়েম করুন, আপনার সাড়ে তিন হাত বড়িতে কায়েম করুন, আপনার পরিবারে কায়েম করুন, আপনার সমাজে যেগুলো কায়েম যেগুলো আপনার অধীনস্থ তাদের মধ্যে কায়েম করুন। ইনশাআল্লাহ প্রত্যেকে যদি এইভাবে আমরা সাবধান হতে পারি, এভাবে আমরা যদি কোনো নিজেরা সচেতন হতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, বেশি দূরের কিছু নয়। কিন্তু আমরা শুধুমাত্র হানাহানি মারামারি করে আমাদের এই দিন প্রতিষ্ঠা করার যে চিন্তা কেউ করে থাকে সেটা আসলে বৈধ নয়, সেটা ঠিক নয়। এর থেকে আমাদের দূরে থাকতে হবে।